ভালো রেজাল্ট করলে বিভিন্ন ধরনের পুরস্কার পাওয়া যায়, এর মাধ্যমে আমরা আশা করি যে পড়াশোনার ক্ষেত্রে অনেক মনোযোগী হবে, একটা প্রতিযোগিতা শুরু হবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে MBS মিডিয়ার উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত অতিথি সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা সিলেটের সুনামধন্য শিক্ষা সচিব মুফতি বাহরুল আমিন। শুরু করার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্লিজ, আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষে একটি দাওয়াতও রয়েছে আপনাদের জন্য, না টেনে টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ফায়দা হবে। তো আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানে, যাচ্ছি অতিথির কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাইছিলাম, যে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে সিলেটে, বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা বোর্ড আজাদ্দিনের দ্বারা তালিম বাংলাদেশের অধীনে যারা মিশকাত জামাতের মমতাজ প্রাপ্ত, মমতাজ মনে হয় গোল্ডেন প্লাসে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আপনারা পুরস্কৃত করতে যাচ্ছেন। তো এই বিষয়ে জানতে চাইছিলাম যে এটা মানে হঠাৎ এই উদ্যোগটা কিভাবে বা কেন নেওয়া হলো, যেহেতু এর আগে মনে হয় মিশকাত জামাতের পরীক্ষার্থী বা মমতাজ প্রাপ্তদেরকে ইতিপূর্বে এরকম পুরস্কৃত করা হয়নি, তো এটা কিভাবে উদ্যোগটা নেওয়া হলো এটা যদি আমাদের বলতেন। আসল বিষয়টা হলো যে একটি কথা আছে, মেধা বা মেধাবী যারা তাদের মূল্যায়ন যেখানে হয় সেখানে মেধাবীদের জন্ম হয়। আমরা দেখি বিভিন্ন জেনারেল লাইনের শিক্ষার মাঝে সরকারিভাবে মেধাবীদেরকে বিভিন্ন লাইনে মূল্যায়িত করা হয়, বৃত্তি প্রদান করা হয়। কিন্তু আমাদের কৌমি অঙ্গনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোতে ওই রকমভাবে মূল্যায়িত করা হয় না বা পুরস্কার দেওয়া হয়। অবশ্য বিভিন্ন বোর্ডের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে, কিন্তু তার যথাসময়। তো আমাদের মনে হলো যে আমরা যারা এই লাইনে শিক্ষার্থী যারা তাদেরকে একটু উৎসাহ প্রদানের জন্য এবং অনেকাংশে তাদের মেধার মূল্যায়নটা যাতে হয়ে যায় এবং এই উৎসাহ প্রদানের মাধ্যমে যারা আগামী দিনে তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে বা পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হতে পারে, এর জন্য আমরা এই ধরনের একটা উদ্যোগ এই প্রথম এই মিশকাত জামাতে অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা কোনো সংস্থার মাধ্যমে এরকম পুরস্কার দেওয়া হয়। কিন্তু আমরা মনে করলাম যেহেতু এরা শিক্ষার্থী এবং এরা পরবর্তীতে পড়ার ধারাবাহিকতা রয়েছে, তাহলে এদেরকেই আমরা পুরস্কৃত করি, আশা করি এটা ফায়দাজনক হবে। এটা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন আপনারা, মোবারকবাদ জানাই আয়োজক বৃন্দকে। আসলে এর আগে আমরা দেখেছি বিভিন্ন দাওরা অর্থাৎ মাস্টার্স উত্তীর্ণ ছাত্রদেরকে এরকম আয়োজন করে সম্বর্ধনা দেওয়া হয় বা সম্মাননা দেওয়া হয়, বিভিন্ন গিফট দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়, কিন্তু এটাই ব্যতিক্রম, এই বছর প্রথমে করা হয়েছে, ইতিপূর্বে করা হয়নি। তো এদারা বোর্ডের অধীনে তত্ত্বাবধানে হচ্ছে নাকি কোনো সামাজিক সংগঠন বা প্রাইভেট এরকম? আমাদের এই অনুষ্ঠানটি এদারা বোর্ডের অধীনে না, যদিও আমরা পুরস্কার প্রদান করবো আজাদ্দিনী এদারা বোর্ডের ফজিলত দ্বিতীয় বর্ষ তথা মিশকাত জামাতে যারা মমতাজ প্রাপ্ত হয়েছে তাদেরকে, কিন্তু অনুষ্ঠানটা হবে হাউস অফ লন্ডন একটা সংস্থা আছে যেটার তত্ত্বাবধানে রয়েছেন একজন বিজ্ঞ আলিম মৌলানা মাহফুজ আহমদ সাহেব, যিনি আমাদের চিলেটের সন্তান, লন্ডনে বসবাস করেন। ওনার তত্ত্বাবধানে হাউস অফ লন্ডনের অর্থায়নে মাদ্রাসা মদিনা সিলেটের ব্যবস্থাপনায় আমরা এই প্রোগ্রামটি করতে যাচ্ছি, এটা বোর্ডের অধীনে নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহফুজ ভাই তো মনে হয় ইকরা টিভির অনুষ্ঠানটি করতে আনুমানিক কতজন ছাত্রকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে? আমরা মমতাজ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা হলো 76 জন, তোর মধ্য থেকে 71 জন পুরুষ, 5 জন হলো মহিলা, যাদেরকে আমরা পুরস্কৃত করবো প্রতিনিধির মাধ্যমে। পুরস্কার প্রাপ্ত হলেন 76 জন। কতটি মাদ্রাসা থেকে মানে এই যারা মমতাজ প্রাপ্ত স্টুডেন্ট রয়েছেন তারা কতটি মাদ্রাসা থেকে আনা হচ্ছে? আজাদ্দিন এদারার ফজিলত দ্বিতীয় বর্ষে যারা মমতাজ প্রাপ্ত হয়েছেন তাদের মাদ্রাসার সংখ্যা হলো 24টি। 24টি মাদ্রাসা সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের মাদ্রাসাগুলো আছে, যদিও এদের আজাদ্দিন এদারা তালিম বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা অনেক, প্রায় 700 উপরে, পুরুষ মাদ্রাসা 700 উপরে। তোর মধ্যটা কি ফজিলত জামাতে সিলেটের মধ্যে মনে হয় এদারা বোর্ডই সবচেয়ে বড় মনে হয়? সিলেটের মধ্যে এদারা বোর্ডই বড় এবং এটা হাইয়াতুল উলিয়ার যে
কেন্দ্রীয় বোর্ড রয়েছে, এটার বোর্ডের একটা অন্যতম অন্যতম একটি বোর্ড হচ্ছে আজাদ হিন্দ আর বাংলাদেশ। জি, এবং এটি সিলেট বিভাগের বৃহত্তম বোর্ড। এই অনুষ্ঠানটি করতে আনুমানিক কত ব্যয় হবে? বুঝতেই পারছি আমরা যে অনেক ব্যয়বহুল একটি ক্ষেত্রে যেটুকু বলা যায় যে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কৃত যা করব, যে কিতাবগুলা করব, তার মূল্য প্রায় এই 1,500-এর উপরে চলে যাবে। 1,500-2 লক্ষ টাকার মতো খরচ হবে মূল আয়োজন প্রোগ্রাম করতে গিয়ে। মাদ্রাসার যেহেতু লন্ডনের একটা সংস্থা থেকে এটা মানে অনুষ্ঠানটা উদ্যোগ নিয়েছেন, তো সহযোগিতায় কোন মাদ্রাসা আছে বা কোন প্রতিষ্ঠান অনুষ্ঠানটির মাধ্যমে বা এই মমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা দেওয়ার মাধ্যমে আপনারা কতটুকু মনে করছেন যে তাদের ফায়দা হবে বা মেধা বিকাশে অথবা মেধার বিকাশ বা শিক্ষা ক্ষেত্রে মনোযোগী করা যায় তা অন্য কোনো ব্যবস্থা করা যায় না, এবং এটা একটা পরীক্ষিত বিষয়। এবং আমরা আমাদের আকাবিদদের কাছ থেকে ওই ধরনের পুরস্কৃত করা বা উৎসাহ প্রদানের বিভিন্ন সিস্টেম নিয়ম প্রচলিত আছে। এর দ্বারা কিন্তু আমরা মনে করি যে এই ধরনের শিক্ষার্থী যারা তাদের এই সমস্ত পুরস্কার প্রদানটা তাদের জন্য এটা উৎসাহ তাদেরকে উৎসাহিত করবে, এবং পরবর্তী জেনারেশন যারা আছে এরাও এটার দ্বারা উৎসাহিত হবে যে এই ধরনের পড়াশোনার মধ্যে মনোযোগী হলে বা ভালো রেজাল্ট করলে বিভিন্ন ধরনের পুরস্কার পাওয়া যায়। এর মাধ্যমে আমরা আশা করি যে পড়াশোনার ক্ষেত্রে অনেক মনোযোগী হবে, একটা প্রতিযোগিতা শুরু হবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা আসলে ভালোই উদ্যোগ। আপনাদের চিন্তাধারা বেশ সময় উপযোগী এবং বেশ ফায়দাকর। তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো দাওয়াত বা ইনভাইট কিছু দিতে চান তাহলে দিতে পারেন। জি, আজকে আমি MBS মিডিয়ার মাধ্যমে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, বিশেষ করে যারা কৌমি বা দারসির সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমার আমন্ত্রণ জানাবো যে আমাদের অনুষ্ঠানে আগামী 10 সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল 3টা থেকে শুরু হবে। এখানে আজাদ দিনিয়াদারা বোর্ডের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থাকবেন এবং বিশেষ অতিথি হিসাবে মাহবুবে উলামা বিশিষ্ট দায়ী মুস্তাকুন্নবী সাহেব উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য ওনাদের উপস্থিতির মাধ্যমে আমরাও উৎসাহিত হব এবং ওনারাও এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আশা করি উৎসাহিত হবেন। আমাদের আহ্বান থাকবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য। MBS মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে কম যদি কিছু বলতেন অনুষ্ঠানের শেষে। আজকে MBS মিডিয়া সম্পর্কে আমি আমার অনুভূতি বলতে চাই যে একটি মহৎ উদ্যোগকে সামনে নিয়েই আমরা যতটুকু জানি এই চ্যানেলটি খোলা হয়েছে, এবং এই চ্যানেলের মাধ্যমে ইসলামী অনেক বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করা হয় যা একজন মানুষের জন্য অনেক উপকারী হিসেবে আমরা মনে করি। যে যদি MBS মিডিয়ার এই চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করি এবং তাহলে এটা থেকে আমরা অনেক উপকারী বিষয় পাওয়া সম্ভব হবে যা আমাদের দৈনন্দিন অনেক বিষয়ের সমাধান দিতে পারবে। শেষ পর্যায়ে এসে আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য MBS মিডিয়া পরিচালক মনসুর বিন সালেহ ভাই সহ MBS মিডিয়ার পরিবার এবং এই আমাদের এই অনুষ্ঠান যে সমস্ত দর্শক শ্রোতা দেখছেন তাদেরকেও মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ MBS মিডিয়ার পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলানা MBS মিডিয়া।